দেখুন তো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন যে অফারটা শেয়ার করবো, মানে এটা কিন্তু অলরেডি আমি শেয়ার করে দিছি। দেখেন, নভেম্বর মাসের আমি এই অফারটা অনেক আগে শেয়ার করে দিছি, ডিসেম্বর মাসের 5 তারিখে। এটা কিন্তু গত বছরে শেয়ার করে দিছি এবং তার আগেও হয়তো শেয়ার করছি, বাট এটা কিন্তু এখানে দেখাইতেছে ডিসেম্বর মাসের 5 তারিখে আমি শেয়ার করে দিছি। তো আজকে কথা বলবো আপনার সাথে যে আমাদের যে অ্যাপ্লিকেশন, কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন 87 মাইনিং অ্যাপ্লিকেশনটা নিয়ে। তো এই অ্যাপ্লিকেশনের একটা আপডেট চলে এসেছে, যে আপডেটগুলো আপনি যদি ফলো করেন তাহলে কনফার্ম আপনি এখান থেকে এই টোকেনটা আপনি উইথড্র করতে পারবেন, প্লাস এখান থেকে আপনারা পেমেন্টটা নিতে পারবেন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা যাদের যাদের আছে আপনারা ওপেন করবেন, দেন মাইনিং সেকশনে ক্লিক করবেন। আপনারা, আমি জানি আপনার কিন্তু এইখানে আপনার এই যে কোর যে ব্যালেন্সটা, এই কোর ব্যালেন্সটা কিন্তু আপনার শো করতেছে। আর এইখানে যে রিসিভ অপশন, এই রিসিভ অপশনে ক্লিক করে জাস্ট আপনি এইখান থেকে এই কোর যে টোকেনটা এটা আপনি ক্লেম করে নেবেন। আর এই প্রজেক্টটা অনেক বড় একটা প্রজেক্ট, আপনারা মানে এটা ভাবতেই পারবেন না যে কত বড় প্রজেক্ট। এবং এখান থেকে মানে একদম আমাদের ভাবনার বাহিরের ইনকামটা হবে, মানে সেই লেভেলে একটা আর্নিং হবে। কে কী বললো ওইদিকে ফোকাস দেবেন না, তাহলে আর্নিং কিন্তু হবে না। তো আজকের এই ভিডিওতে দেখাই দিব, এখানে আপনাদেরকে দুইটা কাজ কমপ্লিট করতে হবে। এই যে এখানে আমাদেরকে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, এই যে আমাদের যে মাই হ্যাশ পাওয়ার, যেটা এই মাই হ্যাশ পাওয়ারটা আর কি বাড়বে, প্লাস এইখানে তাদের একটা টেস্টনেট আছে, এই টেস্টনেটে আপনাকে জয়েন করতে হবে। এইখানে কিন্তু তারা বলছে টেস্টনেটে আপনি যে কোনো একটা ট্রানজ্যাকশন করেন এবং আপনার অ্যাড্রেসটা এখানে সাবমিট করেন। তো আমি এই এই প্রসেসটাই দেখাই দেবো যে কীভাবে আপনারা টেস্টনেটে অ্যাড্রেসটা সাবমিট করবেন এবং কীভাবে আপনারা এই কাজটা কমপ্লিট করবেন। তাছাড়া আপনি যদি ওদের টুইটারে জয়েন করেন এবং আপনার টুইটারটাকে অ্যাড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এইখান থেকে আরও 50,000 হ্যাশ পাওয়ার পাবেন। আর এইখানে যদি টেস্টনেটের কাজটা করেন সেক্ষেত্রে আপনি 10,000 হ্যাশ পাওয়ার পাবেন। তো বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাই দেবো, সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে ইজিলি আপনারা বুঝতে পারবেন। আর হ্যাঁ, আজকের ভিডিও শুরু করবো সবাইকে একটা রিকোয়েস্ট করে, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন আসে নাই, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফারের লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন, কারণ এখানে নিত্যতন অফার আপডেট শেয়ার করে থাকি, যেগুলোতে জয়েন করলে মোটামুটি ভালো লেভেল একটা আর্নিং করতে পারবেন। আর রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিও টেনে টেনে দেখেন না, তাহলে আপনারা আগা মাথা কিছু বুঝতে পারবেন না, পরবর্তীতে যদি ভুলভাল কাজ করেন সেক্ষেত্রে পেন আপনি নাও পেতে পারেন। তো এখানে দেখেন, আমি 11 মাস আগে একটা ভিডিও মেক করছিলাম কীভাবে 87 মাইনিং অ্যাপ্লিকেশনে কাজ করবেন। তো যারা যারা ভিডিও ফলো করে কাজ করতেছেন তাদের কিন্তু লাকটা অনেক ভালো, কারণ সামনে কিন্তু এখান থেকে ভালো কিছু পাবেন। এই টাইটেল অপশনে ক্লিক করবেন। যারা নতুন আছেন বলতেছেন যে এখানে এখনও কাজ করতে ইচ্ছুক, তো আপনারা চাইলে এখন কাজ করতে পারেন। আজকের যে অফার লিঙ্ক, আজকের অফারের লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি আপনাকে এই পোস্টের ভিতরে নিয়ে আসবে। তো আমি কাজের বিষয়টা দেখাই, পরবর্তীতে যারা এখানে পুরাতন আছেন আপনারা কীভাবে টেস্টনেটের কাজটা কমপ্লিট করবেন, প্লাস টুইটার অ্যাড করবেন, সেই প্রসেসটা দেখাই দিতেছি। তো এখানে আসবেন, আসার পরে আপনি তো এইটার কিছুই বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে এইখানে দেখেন, না বুঝলে ভিডিও দেখেন, এই ভিডিওটা আপনারা সিম্পলি দেখে নেবেন। তো অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে, এইখানে যে ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওতে আমি এটা যদি দেখাই দিচ্ছি যে কীভাবে আপনারা এই 87 মাইনিং অ্যাপ্লিকেশনে কাজ করবেন, প্লাস এইখান থেকে ডেলি মাইনিংটা করবেন। তো খুব শীঘ্রই কিন্তু তাদের এইখান থেকে ভালো কিছু পাবেন আপনারা। তো এখান থেকে আমরা চলে আসলাম তাদের টুইটার পেজে। তো এইটা যদি স্ক্যাম প্রজেক্টই হয়, তো অনেকেই বলতেছে স্ক্যাম প্রজেক্ট, স্ক্যাম প্রজেক্ট ভাই, এটা স্ক্যাম প্রজেক্ট, বাট এদের ফলোয়ারগুলো দেখেন, এদের মানে 12 লাখ ফলোয়ার আছে এদের টুইটার পেজে, আর এরা কিন্তু কাউকে ফলো করতেছে না। এক কথায় অসাধারণ একটা আর্নিং আপনাকে দিবে, আপনি যেটা ভাবতেও পারবেন না। তো এদের ফলোয়ার দেখলে পরে আপনারা মানে পুরাই অবাক হয়ে যাবেন আর কি। তো সচরাচর ভালো ভালো প্রজেক্টের কিন্তু এত ফলোয়ার থাকে না, এক কথায় ভালো কিছু পাবেন এখান থেকে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফারের লিঙ্কে ক্লিক করলে এই পোস্টে চলে আসবেন। যারা নতুন আছেন আপনারা এই এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই যে এখানে কাজ করতে আপনার সুবিধা হবে, বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেব, আপনারা দেখে নিন। তো যারা পুরাতন আছেন আপনারা কী করবেন, আপনারা এই যে মানে যারা নতুন আপনাদেরও এই কাজটা কমপ্লিট করতে হবে, যারা পুরাতন আছেন আপনাদেরও এই কাজটা কমপ্লিট করতে হবে। তো এক কথায় মানে এইখানে যতগুলো টাস্ক আছে আমি সবগুলাই কিন্তু এইখানে আপনাদেরকে ক্লিয়ার করব। এই যে যারা নতুন আছেন তারা এই যে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আগে, যারা পুরাতন আছেন তাদের কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করা হয়ে গেছে। এখন যারা পুরাতন তাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে, মানে ওদের একটা নেটওয়ার্ক আছে, মানে এই কোর যে টোকেনটা ওদের আলাদা একটা নিজস্ব নেটওয়ার্ক আছে, যেমন পলিগন নেটওয়ার্ক, বিএসসি নেটওয়ার্ক, ইথেরিয়াম নেটওয়ার্ক, এদের মতো ওদের আলাদা একটা নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কের আরপিসিগুলো আপনাকে এক্সটেনশন হিসেবে আপনাকে এই কি ব্রাউজারে অ্যাড করতে হবে। দেন আপনাকে করতে হবে কি, এই যে ওদের এই সোয়াপ যে লিঙ্কটা আছে, শ্যাডো সোয়াপ, এখানে এসে আপনাকে এই কোর টোকেনটাকে সোয়াপ করতে হবে। তো আমি ডিটেলস দেখাই দিতেছি, আপনি কী করবেন, জাস্ট এইখান থেকে এই যে নেটওয়ার্ক নেম আছে, নেটওয়ার্ক নেম কপি করবেন, দেন আরপিসি কপি করবেন, মানে এই সবগুলো কপি করবেন। যারা রিডমি কীবোর্ড ইউজ করেন তাদের জন্য মানে ভালো হবে, এই যেগুলো সবগুলো একসাথে কপি করবেন। কপি করার পরে আপনি কোথায় চলে আসবেন, এই কি ব্রাউজার যেটা আছে এখানে আসবেন। অবশ্যই এইখানে আপনি কী করবেন আমি এ টু জেডই দেখাই, তাহলে অনেকেই বুঝতে পারবেন না, অনেকেই মানে বুঝতে পারবেন না আর কি। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, এইখানে মেটা মাস্ক এক্সটেনশন লিখে
ছাড় দেবেন আর কি। তো আমি যেভাবে দেখাবো একদম এইটা আপনারা মানে 100% বুঝতে পারবেন। এই যে প্রথমে যে মেটামাস্ক এক্সটেনশন চলে এসেছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন কি আপনার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে, এইখানে থাকবে অ্যাড টু ক্রোম। তো অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, সরাসরি আপনাকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, দেন মেটামাক্স অপশনে ক্লিক করবেন। আর আপনার ফোনটা যদি নেটওয়ার্ক ভালো থাকে সেক্ষেত্রে একদম ইজিলি আপনাকে মেটামাক্সের ভিতরে নিয়ে আসবে। তো এখানে আচ্ছা এইখানে দেখবেন কি আপনার ইথেরিয়াম নেটওয়ার্ক শো করবে, সরি আপনার এইখানে মানে কোনো নেটওয়ার্কই শো করবে না, এখানে বলবে যে নতুন একটা নেটওয়ার্ক ক্রিয়েট করেন বা চাইলে আপনার ট্রাস্ট ওয়ালেটের 12 ওয়ার্ডের ম্যানুয়াল ফেজগুলো দিয়ে ইনপুট করেন। তো আপনি চাইলে নতুন একটা ওয়ালেট এখানে ক্রিয়েট করতে পারেন বা চাইলে আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে আপনার যে ম্যানুয়াল ফেজ আছে এগুলো দিয়ে ইনপুট করতে পারেন। তো ইনপুট ইনপুট করে নেবেন, করে নেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে, এখানে ইথেরিয়াম নেটওয়ার্ক থাকবে। এখন আপনি কী করবেন, জাস্ট এই ইথেরিয়ামের উপরে ক্লিক করে দেবেন, নিচে আসবেন, আসার পর অ্যাড নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পরে এখানে ম্যানুয়ালি আপনাকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে, ওদের যে কোন নেটওয়ার্ক আছে ওইটা, এই যে এখান থেকে অ্যাড ম্যানুয়ালি নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন। দেন আপনি, আমি কিন্তু বলছিলাম আপনাকে নেটওয়ার্ক নেম, আরপিসি, সিএনআইডি, সিম্বল, তারপরে এক্সপ্লোরার এই সবগুলো কপি করতে। এই যে এখানে নেটওয়ার্ক নেমের এখানে দিবেন নেটওয়ার্ক নেম মানে কর চেন টেস্টনেট, তারপরে আরপিসির এখানে আরপিসি ইউআরএল। বুঝতে অসুবিধা হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করেন, অবশ্যই হেল্প করে চেষ্টা করবো আর কি। তো এখানে স্যাম্পল দেবেন, দেন এখানে এক্সপ্লোরার যে অপশনটা, এক্সপ্লোরার অপশন দিয়ে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে, মানে এইখানে কিন্তু আপনার কোনো কিছু শো করতেছে না, দেখেন এই যে মানে কোনো ব্যালেন্সই শো করতেছে না। এখন আপনি এই অ্যাড্রেসটা কপি করে নেবেন, আর কপি করার পরে আপনি আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে এই চ্যানেলের ভিতরে আসবেন। দেন এইখানে দেখেন একটা লিঙ্ক আছে যে কর টেস্টনেট স্ক্যান, তো এই লিঙ্কটা সিম্পলি এখান থেকে ওপেন করে নেবেন। তো আমি একদম লাইভে সব কিছু দেখাবো, যার কারণে ভিডিও লং হবে, অলরেডি 8 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো এইখানে আসার পর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করবেন, দেন নিচে স্ক্রল ডাউন করার পর এইখান থেকে আচ্ছা এই লিঙ্কটা আপনারা কী করবেন আমি বলি আপনাকে, এই লিঙ্কটা কপি করে আপনি যে কী ব্রাউজারে তো ছিলেন এই কী ব্রাউজারে এসে নিউ একটা ট্যাব নেবেন, তাহলে আপনার মানে ইজি হবে। এখানে সেই লিঙ্কটা পেস্ট করে দিবেন, তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাড কোর নেটওয়ার্ক এখানে ক্লিক করে দেবেন, এই যে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এই যে ফসেট যে অপশনটা, ফসেট অপশনে এখন ক্লিক করবেন। তো ফসেট অপশনে ক্লিক করে আপনাকে এখানে ফসেট নিতে হবে, যেটার সাহায্যে আপনাকে টেস্টনেটের কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আমি কিছুক্ষণ আগে দেখালাম যে আপনি মেটামাক্স থেকে অ্যাড্রেস কপি করবেন, যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি টি কোর যেটা আর হলো ASUSD যেটা, এই দুটো আপনারা এখান থেকে ক্লেম করে নেবেন। এই যে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন, সরি এই যে এখানে ক্যাপচারটা পূরণ করবেন, পূরণ করার পরে এই যে গেট টি কোরে ক্লিক করলে দেখবেন কি আপনার টি কোর টোকেনটা এখন অ্যাড হবে। দেখেন আমাদের কিন্তু দিয়ে দিয়েছে, আনলিমিটেড নিতে পারবেন, এটা কিন্তু টেস্টনেট, এটা কিন্তু আপনি কাজে লাগাইতে পারবেন না, জাস্ট দেখতে পারবেন, খাইতে পারবেন না আর কি। তো এখানে অ্যাড্রেসটা থাকবে, এখন আবার ক্যাপচারটা পূরণ করবেন। তো এখানে ট্যাক্সি চাইছে, এই এখান থেকে ট্যাক্সিগুলো সিলেক্ট করবেন, এখানে চাইছে মোটরসাইকেল। দেওয়ার পর এখন এই যে গেট ASUSD যেটা আছে এটাতে ক্লিক করবেন, দেখেন আমাদের কিন্তু এখানে, তো আমাদের কিন্তু সবগুলাই নেওয়া হয়ে গেছে। এখন আমরা কী করবো, জাস্ট আমাদের এইখানে আসবেন, আসার পরে এই যে এইখানে যে কোর অফিসিয়াল ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে মেটামাক্স এক্সটেনশনে আসবেন, দেন এখান থেকে মেটামাক্সের উপরে ক্লিক করবেন। তো যেভাবে দেখাই দিতেছি সেমভাবে করেন, আশা করি এখান থেকে আপনারা মানে পেমেন্ট পাওয়ার চান্সটা থাকবে। দেখেন আমাদের কিন্তু 1 কোর টোকেন দিয়ে দিছে, এটা কিন্তু টেস্টনেটের টোকেন দিছে। এখন কী করবেন, এইখানে যে ইনপুটে ক্লিক করেন, তো আমি আপনাকে বিষয়টা দেখাই, ইনপুটে ক্লিক করে ওই যে অ্যাড্রেসটা কপি করলেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস ওইটা দিবেন। আচ্ছা আর কিছু করতে হবে না আমাদেরকে, মেবি সব কিছু তো দিয়েই দিছে। এখন আমরা কী করবো, আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি আবার একটু কষ্ট করে আসবেন। এখন আপনাকে একটা সোয়াপ করতে হবে, যে কর অফিসিয়াল সোয়াপ লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে নেবেন। তো এইখানে লিঙ্কের উপরে চাপ দেবেন, কপি হবে, দেন আপনি কী ব্রাউজার আসবেন, এইখান থেকে নতুন আরেকটা ট্যাব নেবেন, এই ট্যাপে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে। এখানে সেম স্ট্রাইক প্যানকেক সোয়াবে যেমন সোয়াপ করেন, ইনি সোয়াপ, তারপরে শশী সোয়াব আছে, ওইগুলাতে যেমন করে সোয়াপ করেন এইখানেও সোয়াপ করতে পারবেন। এখানে আসবেন, আসার পরে এই যে কানেক্ট ওয়ালেট, তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেন, এখান থেকে মেটামাক্স অপশনে সিলেক্ট করবেন। আচ্ছা মেটামাক্সে ক্লিক করার পর এই যে আমি এইখানে দেখেন থ্রি ডট মেনুতে ক্লিক করতে বলতেছি, এখানে ক্লিক করবেন, দেন মেটামাক্স অপশনে আবার ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, আপনার মেটামাক্সের ভিতরে তারা একটা পারমিশন দিছে, তো পারমিশনটাকে যদি অ্যালাউ করেন, এই যে এখান থেকে, আচ্ছা এখান থেকে আমি অ্যালাউ করতেছি, নেক্সট নেক্সট দেন কানেক্ট। এখন কী করবো, এই যে 16 যে অপশনটা রিসেন্ট প্যাড এখানে ক্লিক করবেন, আগের পেজটাতে আসবেন, আগের পেজটাতে আসার পরে এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করবেন, দেন মেটামাক্সের উপরে ক্লিক করবেন। দেখেন আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে, আমাদের ওয়ালেটের ভিতরে যে একটা টিকোর টোকেন আছে এখানেও কিন্তু শো করতেছে। আর এইখানে দেখি USDT-র অবস্থা কী, দেখেন USDT-ও কিন্তু শো করতেছে। তো এইখান থেকে আপনি কী করবেন, আমি বলতেছি ওদের যে নিজস্ব নেটিভ টোকেন, এই
শ্যাডো ছয়াবের এই এই উপরে টি কোর থাকবে, আর নিচে শ্যাডো যে ছয়াবটা আছে এইটার টোকেনটা আর কি থাকবে। সরি, এইখান থেকে জাস্ট আপনি করবেন কিছু পরিমাণ, এখানে 0.05 মানে কিছু পরিমাণ আপনি এখানে ট্রানজেকশন করবেন। যেহেতু একটা টোকেন আছে তাইলে আমরা 0.10 সেন্টের মতো ট্রানজেকশন করবো। এই সোয়াব অপশনে ক্লিক করবেন, দেন কনফার্ম সোয়াব। এখন কি করবেন, আপনি এই থ্রি ডট যে মেনুটা আছে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে দেখেন মেটামাক্সে কিন্তু পারমিশন দিচ্ছে, পারমিশনটাকে অ্যালাউ করবেন। আর অ্যালাউ করার পরে এখানে দেখবেন কি তারা অ্যাপ্রুভ চাইবে, তো জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করবেন। আমাদের কিন্তু ট্রানজেকশন হয়ে গেল, আবার রিসেন্ট প্যাড থেকে আগের পেজটাতে আসবেন। আমাদের কিন্তু ট্রানজেকশন হয়ে গেছে, এখন কী করবো, এই কর্স বাটনে কেটে দিবেন। এই যে আমাদের ট্রানজেকশন হয়েছে, সেম সু লাইক আপনার প্যানকেক সোয়াবের মতো, এই যে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, এই এই অ্যারো বাটনে ক্লিক করবেন, এই যে নিচে টি কোর রাখবেন আর উপরে আপনি ইউএসডিটি রাখবেন। ইউএসডিটি, এই ইউএসডিটি কী করবেন, আপনি এখন এখানে $100 দেওয়া, মানে আপনার ইচ্ছা মতো, এখানে এখানে $100 দেওয়া আর কি আপনি এই যে টি কোর টোকেনটা কিনলেন। এখান থেকে টি কোর টোকেনের উপরে এই যে এখান থেকে ইনেবল সি ইউএসডিটি এখানে ক্লিক করেন, দেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, মেটামাক্সে পারমিশন গেছে এটা জাস্ট অ্যালাউ করে দেবেন। তো লাইভে সব কিছু করে দেখাই দিতেছি, আর মাস্ট বি ভিডিওতে লাইক দিয়ে দেন সবাই। দেখেন আমাদের কিন্তু এখান থেকে অ্যাপ্রুভ করছি, আগের পেজটাতে আসবে, এটা ঘুরে ঘুরে এই যে দেখেন আমাদের কিন্তু অ্যাপ্রুভটা সাকসেস হয়েছে। এখন সোয়াবে ক্লিক করব, তো সোয়াব অপশনে ক্লিক করব, দেন এখান থেকে কনফার্ম সোয়াব এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, আবার মেটামাক্সের ভিতরে পারমিশন যাবে এটা জাস্ট অ্যালাউ করে নেবেন। এখান থেকে পারমিশন যেটা আসবে এটা অ্যালাউ করবেন, অ্যালাউ করার পরে জাস্ট একটু ওয়েট করেন। আমরা যেহেতু এই যে টি কোড টোকেনটা কিনতেছি, তো টি কোড টোকেনটা কিন্তু আমাদের এখানে বেড়ে যাবে, জাস্ট একটু ওয়েট করেন, দেখবেন এখানে বেড়ে গেছে। তো আমরা এটা রিসেন্ট প্যাডে রাখি, এই অপশনে আসি, দেখেন আমাদের কিন্তু এটা ট্রানজেকশন হয়েছে। তো এই এই যে দেখেন আমাদের কিন্তু টোকেনটা বেড়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে প্রতিদিনও করতে পারেন, প্রতিদিন প্রতিদিন বলতে প্রতি সপ্তাহে করতে পারেন, তাহলে বেটার হবে। তাদের কাছে কিন্তু আপনার অ্যাড্রেসটা থাকবে, কারণ আপনার অ্যাড্রেসে নিয়মিত টেস্টনেটে ট্রানজেকশন হইতেছে। তো এতটুকুই করেন, এখন আপনি কী করবেন, এইখান থেকে থ্রি ডট মেনুতে এসে মেটামাক্সের ভিতরে আসবেন। তো মেটামাক্সের ভিতরে আসার পর এই যে এখানে দেখেন যে অ্যাড্রেসটা আপনার, এই অ্যাড্রেসটা হুবহুব কপি করবেন। কপি করা সবগুলা থেকে বেরিয়ে এই যে আপনি এই টি কোরের ভিতরে আসবেন। আসার পরে এই যে অ্যাড ওয়ালেট যে অপশনটা আছে নিচে, অ্যাড ওয়ালেটে ক্লিক করেন। এখানে আপনাকে অ্যাড্রেস দিতে বলতেছে, আপনি অ্যাড্রেসটা জাস্ট চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরবেন, পেস্ট করবেন, দেন কনফার্ম যে অপশনটা, কনফার্ম অপশনে ক্লিক করেন। দেখেন আমাদের কিন্তু এটা ক্লোজ, আমাদের কিন্তু অ্যাড্রেসটা এখানে সাবমিট সাকসেসফুল হয়েছে। এখন এই রিসিভ অপশনে ক্লিক করেন, রিসিভ অপশনে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এখানে, দেখেন আমাদের কিন্তু এখানে 250 হ্যাশ রেট আসলে এখন কিন্তু 260 হয়েছে। এরপরে আপনি কী করবেন, এরপর একটাই টাস্ক, এইখানে আপনাকে টুইটারে ওদেরকে ফলো করবেন, দেন আপনার এই যে অ্যাড টুইটারে ক্লিক করা আপনার যে টুইটারের ইউজার নেমটা আছে, ইউজার নেমটা দিবেন। তো আমি ওদের টুইটারে ফলো করে আসি, জাস্ট একটু ওয়েট করেন। এইভাবে আপনার টুইটারে ফলো করবেন, দেন আপনি কী করবেন, আপনার যে টুইটার প্রোফাইল আছে প্রোফাইলের ভিতরে আসেন। এই যে এখানে যে এই যে আমার আপনার নামের পিছে যে ইয়েটা আছে, এইটা হলো আপনার ইউজার নেম, আপনি এটা কপি করবেন। আচ্ছা, ইউজার নেমটা আনার পরে এই যে এখানে অ্যাড টুইটারে ক্লিক করেন, দেন এখানে আপনি অ্যাড সহকারে আপনার ইউজার নেমটা আর কি যে এখানে কী বলতেছে সেফটি অ্যান্ড অ্যাসেস প্লিস্ট টুইটার স্টার্ট, হ্যাঁ এইভাবে ইউজার নেমটা দিয়ে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করেন, দেন এখান থেকে রিসিভ সেকশনে ক্লিক করেন। দেখেন আমাদের কিন্তু এইটাও কিন্তু রিসিভ হয়ে গেছে। এখন টোটাল আমাদেরকে 310,000 কিন্তু মানে হ্যাশ পাওয়ার হয়ে গেছে। তো আপাতত এইটুকুই, এই যে এখান থেকে প্রতিদিন এসে এসে আপনারা এই যে রিসিভ করবেন, এই যে এখান থেকে কোর টোকেনটা আর্নিং হবে, আর এখান থেকে কিন্তু ভালো লেভেল একটা আর্নিং থাকবে। তো আমি নির্দিষ্ট অ্যামাউন্ট বলতেছি না, কারণ এদের প্রজেক্টটা কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট, এদের সাথে কিন্তু অনেক বড় বড় কোম্পানি কাজ করতেছে। তো আপনি যদি এখানে যদি বলেন যে এটা স্ক্যাম করবে, হ্যান করবে, আপনাকে যে বলছে এটা স্ক্যাম করবে, আপনি তাইলে অনলাইনে আপনার কাজ করতে হবে না, তার কাছ থেকে মাসে মাসে টাকা নিয়ে আপনি চলতে পারবেন, যেহেতু অন্যকে বিশ্বাস করেন, নিজে কাজ করেন না। আমি বলবো এই অফারটাতে সবাই কাজ করে নেন, আর এই অফারটাতে যারা নতুন, যারা বলতেছেন যে কাজ করবেন, এই যে এই ভিডিওটা আপনাকে মাস্ট বি দেখতে হবে, তা না হলে আপনি এখানে কাজটা করতে পারবেন না। আচ্ছা, তো এইটুকুই ভিডিও, আর অবশ্যই বুঝতে অসুবিধা হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করবেন, অবশ্যই হেল্প করার চেষ্টা করবো আর কি। তাছাড়া টেলিগ্রাম চ্যানেলে দেখেন নিত্য নতুন অফার আপডেট সবগুলাই শেয়ার করি, যেগুলোতে জয়েন করলে মোটামুটি ভালো লেভেলে একটা আর্নিং থাকবে। তো সবসময় যে আর্নিং থাকবে এমন না, আবার সবসময় যে সময়টা খারাপ যাবে এমন না, জাস্ট আপনাকে লেগে থাকতে হবে, লেগে থাকলে পরে আর্নিং থাকবে, আর যদি লেগে না থাকেন সেক্ষেত্রে আর্নিং থাকবে না। তো এতটুকুই ভিডিও, আর অবশ্যই সবাই অফারটাতে জয়েন করে নেবেন, আর নিয়মিত এখানে মাইনিং করতে থাকেন, আর বিস্তারিত পরবর্তীতে আপডেট অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, টেলিগ্রাম চ্যানেলটা আপনারা ফলো রাখেন আর কি।